ন্যাশনাল ইনিশিয়াল অ্যান্ড হাই স্কুল দশম শ্রেণী বিষয় হিসাব বিজ্ঞান অধ্যায় দশম 4/7/2020 দশম অধ্যায়ের 3 নম্বর সৃজনশীল এর ক খ গত ক্লাস আলোচনা করেছি, এখন 9 নম্বর প্রশ্ন দেখো আলোচনা করব। জাফরিন অ্যান্ড সন্সের আর্থিক অবস্থার বিবরণী 2017 30 জুন তারিখে, এখানে উদ্দীপকাশ দেখো জাফরিন অ্যান্ড সন্স 2017 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য কতিপয় লেনদেন উদ্দীপ্তগুলো দেওয়া আছে। এখানে সমন্বয়ে অবিক্রিত পণ্যের বাজার মূল্য 63,500 টাকা, অগ্রিম ভাড়া 6,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, উক্ত বছরে ঋণের পরিমাণ 3,000 টাকা এবং অবশিষ্ট দেনাদারের উপর 5% ঋণ সুদ ধার্য করতে হবে। আচ্ছা, কখন গেল গণনা হচ্ছে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত 1,06,500 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছে। আচ্ছা দেখো, আগে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব, আগে আমরা মোট সম্পদ নির্ণয় করব এবং পরে মোট দায়। এবং মোট সম্পদের মধ্যে দেখো আমরা প্রথমে নিব স্থায়ী সম্পদ, যে সম্পদগুলো প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত ব্যবহার করবে সেগুলো হলো স্থায়ী সম্পদ। তার মধ্যে দেখো স্থায়ী সম্পদের মধ্যে রয়েছে ইজারা সম্পদ, মনে করো বইতে দেওয়া আছে ইজারা সম্পদ 1,20,000 টাকা, 1,20,000 টাকা দেওয়া আছে 8 বছরের জন্য, তাহলে মোট সম্পদ 1,20,000 টাকা। 1,20,000 টাকার মধ্যে যদি আমি 8 দিয়ে ভাগ দেই তাহলে প্রতি বছরে আমার টাকা আসবে 15,000 টাকা। তাহলে দেখো ইজারা সম্পত্তি অবলম্বন আসছে 15,000 টাকা, ইজারা সম্পদ ছিল 1,20,000 এবং 8 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 15,000 টাকা। আর 15,000 টাকা দেখো 1,20,000 টাকার মধ্যে 15,000 টাকা যদি আমি বের করি তাহলে থাকবে 1,05,000 টাকা। 1,05,000 টাকা হলো আমার স্থায়ী ব্যয়, 1,05,000 টাকা। এখন দেখো চলতি সম্পদ, চলতি সম্পদ হলো যে সম্পদগুলো 1 বছরের মধ্যে অবশ্যই নগদ টাকায় রূপান্তর করা যায় সেগুলো হলো চলতি সম্পদ। চলতি সম্পদ আছে দেখো দেনাদার 73,000 টাকা, দেনাদার থেকে দেখো নতুন ঋণ আছে 3,000 টাকা। যদি আমি 73,000 টাকা থেকে 3,000 টাকা বের করি তাহলে থাকে আমার 70,000 টাকা। এখন দেখো 70,000 টাকার পর যদি আমি 70,000 এর উপর যদি 5% কাটি তাহলে 3,500 টাকা আসবে, তাহলে 3,500 টাকা আসবে। তাহলে দেখো আমার দেনাদার ছিল প্রথমে 73,000 টাকা, 73,000 টাকা থেকে যদি আমি 3,000 টাকা ঋণ সঞ্চিতি দেখো নতুন ঋণ বাদ দিয়ে 3,000 টাকা থাকবে 70,000 টাকা। 70,000 টাকার মধ্যে দেখো যদি আমি 5% ঋণ সঞ্চিতি কাটি তাহলে থাকবে আমার কত টাকা আসবে 3,500 টাকা। 70,000 টাকা থেকে যদি আমি 3,500 টাকা ব্যয় করি তাহলে থাকবে 66,500। তাহলে দেখো যদি আমি 70,000 টাকার উপর 5% ঋণ সঞ্চিতি কাটি
তাহলে আমরা আজ করব দেখো 3500 70 থেকে যদি আমি 3500 টাকা বের করি তাহলে আমার টাকা থাকবে 76500 টাকা দেখো আমার অগ্রিম ভাড়া ছিল 10000 টাকা অগ্রিম ভাড়া অগ্রিম ভাড়ার মেয়াদ উঠতে হয়েছে 6000 টাকা তাহলে যদি আমি ও ভাড়া প্রদান করি 10000 টাকা এবং মেয়াদ উত্তীর্ণ হয় 6000 টাকা তাহলে অবশিষ্ট থাকবে হলো 4000 টাকা তাহলে আমি অগ্রিম ভাড়া প্রদান করেছিলাম 10000 টাকা আমার সম্পদ ছিল তার মধ্যে 6000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে আমার এখন দেখো ভাড়া আছে অগ্রিম 4000 টাকা সমাপনী মজুদ পণ্য ছিল 63500 টাকা তাহলে আমার সমাপনী মজুদ পণ্যের পরিমাণ 63500 টাকা এখন তাহলে আমি মোট সম্পদ দেখো আমি স্থায়ী সম্পদ পেয়েছিলাম 105000 এবং চলতি সম্পদ পেলাম 134000 টাকা স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ দুটা যোগ করার পর দেখো আমি মোট সম্পদ পেলাম 2,39,000 টাকা আমার মোট সম্পদ তাহলে এখন দেখো আমি এখন মোট সম্পদ পেলাম এখন মোট দায় বের করব মালিকানা সত্ত্বে প্রশ্নে প্রদত্ত 106,500 টাকা তাহলে আমি মালিকানা সত্ত্বে পেলাম 106,500 টাকা যেটা প্রশ্নে দেওয়াই আছে ক নম্বরে এখন দেখো মালিকানা সত্ত্ব পেলাম 106,500 এখন হলো চলতি দায় চলতি দায়ের মধ্যে রয়েছে দেখো ব্যয় অতিরিক্ত কত টাকা 40,000 টাকা পাওনা দ্বার আছে 90,000 টাকা ব্যয় অতিরিক্ত বকেয়া সুদ আছে 2,500 এগুলো যোগ করলে পাবো আমি 132,500 টাকা তাহলে আমি দেখবো এখানে পয়লা বলবো মালিকানা সত্ত্ব এত টাকা এবং চলতি সম্পদ দায় পেলাম 132,500 টাকা তাহলে মোট দায় মোট দায় 2,39,000 টাকা তাহলে দেখো আমরা এখানে মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ সমান তাহলে দেখো আমার আর্থিক অবস্থা অঙ্ক মোট দায় এবং মোট কি সম্পদ দুটা সমান তাহলে অঙ্ক দেখো মিলে গেছে আচ্ছা ঠিক আছে দেখো দশম অধ্যায় সৃজনশীল তিন লোকের গ অঙ্ক এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ